আজকের গল্প উত্তরণ, লেখনী আইভি দে চক্রবর্তী, পর্ব ৩। অবশেষে এলো বহু প্রতীক্ষিত সেই দিন। পরের মাসের এক শুক্রবার প্রতীক অফিস থেকে ফিরে এসে বলল, মা, এই রবিবার রোহিণী আমাদের বাড়িতে আসবে। স্মৃতিকণা তো আনন্দে আত্মহারা, বললেন, তুই ওকে দুপুরে খেতে বলেছিস তো? প্রতীক বলল, না তো, আমি তো ওকে সন্ধেবেলায় আসতে বলেছি। স্মৃতিকণা রেগে গিয়ে বললেন, তোর আর কবে বুদ্ধিশুদ্ধি হবে বলতো? কোথায় সারা দিনের জন্য নিমন্ত্রণ করবি, একটু ভালো করে গল্প টল্প করব। প্রতীক বলল, আমি তো বলেছি মা তোমাকে নিমন্ত্রণ করেছে। স্মৃতিকণা মনে মনে বললেন, উদ্ধার করেছ আমাকে, যাক এটুকু উন্নতি যে ছেলের হয়েছে তাতেই তিনি কৃতার্থ হয়ে গেছেন। সেই শুরু। তারপর থেকে ছুটি ছাড়া থাকলেই রোহিণী নিজেই চলে আসত ওদের বাড়িতে। প্রতীক থাকলেই বাকি আর না থাকলেই বাকি। প্রতীক যখন অফিসের ট্যুরে যেত তখনও মেয়েটা এসে তার কাছে বসে থাকত। প্রথম দিন যখন তিনি জিজ্ঞেস করেছিলেন ওকে যে আমার ছেলেকে কি তোমার পছন্দ, তখনই রোহিণীর হাসি মুখ দেখে যা বোঝার বুঝে গিয়েছিলেন তিনি। প্রতীকের থেকে তাদের দুজনের মধ্যেই বন্ধুত্বটা যেন বেশি। প্রতীক না থাকলেও ও এসে বলবে, চলো একটা সিনেমা দেখে আসি, না হলে ট্রেনে নিয়ে যাবে আইসক্রিম খেতে। সেই থেকেই ধীরে ধীরে তিনিও হয়ে উঠলেন ওর মামনি, আর রোহিণী থেকে সে হলো রাই। মাঝে মাঝেই রাই প্রতীককে খোঁচা দিয়ে বলতো, দেখো মামনি, তুমি মা হয়ে আমাকে বুঝে গেলে আর তোমার এই হাঁদা গঙ্গারাম ছেলে কিছুই বোঝে না। সত্যি মামনি, তোমার ছেলে যেন এ যুগের বিশ্বামিত্র মণি। তারপর থেকে এই তিন বছর ধরে দুজনে দিব্যি ঘুরছে ফিরছে, কিন্তু বিয়ের নাম নিলেই রাই বলে, দাঁড়াও গো, তোমার এই বিশ্বামিত্র মণির ধ্যান যখন একবার ভাঙাতে পেরেছি একটু ঘুরে ফিরে নিই, বিয়ের পর আবার কি রূপ ধরবে কে জানে। আরে প্রেমের লাইফটা তো একটু এনজয় করতে দাও। তারপর তো দুই বাড়ি থেকে একজোট হয়ে এবার বিয়েটা সেরেই ফেলা হলো। স্মৃতিকণা বললেন, তিন বছর ধরে তোমরা অনেক ঘুরে ফিরে বেরিয়েছ, এবার বাকি প্রেমটা বাপু তোমরা বিয়ের পরেই করো, আর আমরা অপেক্ষা করতে পারছি না। এবার পাকাপাকিভাবে আমার কাছে চলে আয় রাই। যাই হোক, শেষ পর্যন্ত ওদের বিয়েটা ভালোভাবেই মিটেছে। স্মৃতিকণার খুব চিন্তা ছিল যে একা তিনি কতদূর কী করতে পারবেন, তো সে ভারও রাই নিয়ে নিয়েছিল। ওদের বাড়ির কেনাকাটা থেকে শুরু করে এ বাড়ির সব সেই স্মৃতিকণার সাথে সাথে গিয়েই করে দিয়েছে। অবশ্য খোকার অফিসের লোকেরা, বিশেষ করে মৃণাল, দীপক এবং অন্যান্যরাও খুব সাহায্য করেছে। আসলে অফিসের বস আর সবচেয়ে জুনিয়র কলিগের বিয়েটা তারা একেবারে হই হই করে এনজয় করে কাটিয়েছে। স্মৃতিকণা ভাবেন, তার খুব ইচ্ছে ছিল খোকার পরে একটা মেয়ের। খোকার বাবারও খুব শখ ছিল একটি মেয়ের, কিন্তু তার হলো কই, তার আগেই তো সে চলে গেল সব স্বপ্ন অপূর্ণ রেখে। প্রতীক তখন মাত্র তিন বছরের, রাই যেন তার সেই না পাওয়া মেয়ে, তাই তিনিও চান না শাশুড়ি হয়ে উঠতে। তিনি
সারা জীবন রায়ের মামনি হয়েই থাকতে চান। তার নিজের মেয়ে থাকলে যেভাবে হেসে খেলে বেড়াতো, তিনি চান খোকা আর রায়ও যেন তার চোখের সামনে এভাবেই হেসে খেলে বেড়াক। কিরে, তোদের প্যাকিং কমপ্লিট? স্মৃতিকণা জিজ্ঞেস করেন রায়কে। সে তখন সোফায় বসে মোবাইলে কিছু একটা পোস্ট করছে। হ্যাঁ মামনি, সব কমপ্লিট, শুধু ওই টুকটাক চার্জার, কয়েকটা ওষুধ, এগুলো নিতে হবে, ওই লাস্ট মোমেন্ট টাচ আর কি। আর খাবারের দায়িত্ব তো তোমার, রাই হেসে চোখ নাচিয়ে বলে। আরে তোরা এবার ঘুমোতে তো যা, কত রাত হয়ে গেল, কাল আবার বেরোতে হবে, সকাল সকাল উঠতে হবে তো। আর গরম জামা কাপড় ঠিকঠাক নিয়েছিস তো? খোকার কিন্তু আবার ঠান্ডার ধাত। রাই হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার খোকার জিনিস আগে প্যাক করেছি, একদম নো চিন্তা। স্মৃতিকণা ঠেলে পাঠান ওকে ঘরে, না হলে এই মেয়ে এখন রাত একটা পর্যন্ত মোবাইল নিয়ে খুটখাট করতেই থাকবে। স্মৃতিকণারও নিজেরও খুব টায়ার্ড লাগছে। ঘরে গিয়ে দরজা বন্ধ করেন তিনি। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।